फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता जे বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি এখনো যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে জানবো আপনাদের কর্মক্ষেত্রটা কেমন থাকছে নভেম্বর মাসটি সিংহ রাশির মানুষদের জন্য ভালো যাবে কারণ মাসের শুরুতে দশম ভাবের অধিপতি শুক্র এবং রাশির অধিপতি সূর্য তৃতীয় ভাবে উপস্থিত থাকবে আপনার কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো করে তুলবে আপনি কর্মক্ষেত্রে অনেকটা বেশি এই সময় কিন্তু সাহায্য পাবেন আপনি কর্মক্ষেত্রে অনেকটা বেশি ফোকাস হয়ে যাবেন কর্মক্ষেত্রটা সব মিলিয়ে কিন্তু এই মাসের আপনাদের ভালো যাবে যদি বিজনেসের কথা বলি তাহলে বলবো বিজনেসের ক্ষেত্রে এ মাসে সাফল্য পেতে গেলে আপনাকে অত্যাধিক পরিশ্রম যাকে বলে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে গিয়ে আপনি অবশ্যই করে বিজনেসে কিন্তু সফলতা পাবেন যদি কর্মক্ষেত্রে আপনি প্রচণ্ড পরিশ্রম করেন সেটা কিন্তু ব্যর্থ যাবে না শনিদেব আপনার পরিশ্রমের ফল কিন্তু দেবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এই কর্মক্ষেত্রের জন্য এই সময় কিন্তু সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকছে জানবো এডুকেশনের ক্ষেত্রটা জানবো এডুকেশন কেমন যাবে যদি মাসের শুরুটা বলি সেটা বলবো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটু দুর্বল থাকছে কিন্তু মাসের সেকেন্ড ফেজটা এডুকেশনের ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা ভালো ফ্যামিলি লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের বন্ডিং অনেক বেটার হয়ে যাবে যাদের সাথে পুরনো কোনো বিবাদ চলছিল সেই সকল বিবাদ মিটে যাবে একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক এই মাসে আপনারা গড়ে তুলতে পারবেন ফ্যামিলি লাইফ কিন্তু এই মাসে একদম চাঙ্গা জানবো লাভ লাইফ কেমন থাকবে লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা খুব একটা বেটার থাকছে না লাভ লাইফে একে অপরকে না বোঝার জন্য সমস্যা থাকছে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি বিবাদ মোটেও এই মাসটা আপনাদের লাভ লাইফ ভালো থাকছে না প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে কিন্তু গোটা মাসটাই আপনারা লাভ লাইফ নিয়ে থাকবেন জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো ম্যারেজ লাইফ খুব একটা বেটার থাকছে না এভারেজভাবে ম্যারেজ লাইফটা কেটে যাবে কোথাও গিয়ে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হবে ম্যারেজ লাইফে এটা নিয়ে প্রচণ্ড সমস্যা কিন্তু ম্যারেজ লাইফে এই মাসটা থাকছে জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো এ মাসে হঠাৎ করে আপনাদের খরচটা বেড়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়বে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো খানিকটা হলেও নড়বড়ে হয়ে যাবে অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে এ মাসে কিন্তু আপনারা একটু অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে অর্থনৈতিক পরিকাঠামোর জন্য নভেম্বর মাসটা কিছুটা হলেও আপনারা কিন্তু চাপের মধ্যে থাকছেন জানবো আপনাদের হেলথ কেমন থাকছে হেলথ নিয়ে কিন্তু আপনারা প্রবলেমে থাকবেন যাদের কোনো রকম বাত সংক্রান্ত হাড় সংক্রান্ত ব্যথা নিয়ে ভোগেন তারা কিন্তু নভেম্বর মাসটা হেলথ নিয়ে প্রচণ্ড রকম প্রবলেমের মধ্যে থাকবেন লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে সিংহ রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব ভালো থাকবেন টাটা